এখানে বক্তারা অনেক কথা বলেছেন, বিরাট মাপের লোক ফজলুর রহমান। তার এখানে যেভাবে কত কষ্ট করে তিনি দীর্ঘদিন সেখানে থেকে হাওর এলাকায় থেকে বাঁধ নির্মাণ করেছেন, তার যে ঔষধ নীতি বাংলাদেশে, বাংলাদেশকে পেয়ে বসেছিল গরিবের বউ সবাই ভাবি, এইভাবে বাংলাদেশ উন্নত বিশ্বের সকলের একটি উৎপীড়নের জায়গা পেয়ে গেছে। সবাই বিভিন্ন ঔষধ কোম্পানিগুলো এসে বাংলাদেশে মানুষকে তাদের পচা মাল, অপ্রয়োজনীয় মাল খাবার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, কেউ এদিকে দৃষ্টি দেবার কেউ নাই। জাফরুল্লাহ চৌধুরীর দৃষ্টি এদিকে পড়েছে, তিনি প্রেসিডেন্ট এরশাদের সময় এমন একটি ঔষধ নীতি করেছেন যেটি সত্যিকারের সাধারণ মানুষের কাজে লেগেছে, কিন্তু কায়েমি স্বার্থন্দ ব্যক্তিদের মধ্যে আঘাত লেগেছে। এমনকি তাই তিনি যেই পেশার ডাক্তার, ডাক্তাররা তাকে, বিএমএর ডাক্তাররা তাকে নিষিদ্ধ করেছে এই ঔষধ নীতির জন্যে, যেখানে 25-30 হাজার ঔষধ বাংলাদেশের জনগণকে গেলানো হতো, তিনি সেই ঔষধের সংখ্যা কমিয়ে কমিয়ে সম্ভবত 3000-এ নিয়ে এসেছিলেন। আজকে এখনও যে মানুষের ক্রয় সীমার মধ্যে রয়েছে ওষুধ, যে ঔষধ এখনও বাংলাদেশে গরিব মানুষ খেতে পারে দোকান থেকে কিনে, তার পেছনে রয়েছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এই ব্যক্তি সেদিন যদি এই ধরনের নূতন চিন্তাধারা না করতেন, প্রচলিত ধারার বিরুদ্ধে না দাঁড়াতেন, তাহলে আমরা এই সুযোগ পেতাম না। তিনি ছিলেন প্রকৃত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ সীমান্ত অতিক্রম করলেই মুক্তিযুদ্ধ হওয়া যায় না, মুক্তিযুদ্ধ হতে হয় তার একটা বিশাল হৃদয় থাকা লাগে, দেশের জন্য জীবন উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত থাকতে হয়। জাগতিক লোভ যাকে কখনো আকর্ষণ করবে না, তিনি হতে পারেন একজন মুক্তিযোদ্ধা। জাফরুল্লাহ চৌধুরীর পরনের যে পোশাক 20-30 বছরের পুরনো, সুতরাং পাদপ্রদীপের আলোয় তাকে দেখা যাবে না। তার মৃত্যুতে কটা স্মরণ সভা হয়েছে? বাংলাদেশের এ মহান সন্তানকে কি আমরা উপযুক্ত সম্মান দিতে পেরেছি? পারি নাই। কজন তাকে স্মরণ করে? আজকের ছাত্রদের সামনে, তরুণ যুবকদের সামনে কোনো রোল মডেল আছে? নাই। হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে একজন ঔপন্যাসিক আছে বাংলাদেশে? একজন ভালো কবির নাম আপনারা বলতে পারবেন? সাহিত্যিকের নাম বলতে পারবেন? নাই। বাংলাদেশ সমাজ আজ একটি বন্ধ্যা সমাজ, নষ্ট সমাজ, রাজনৈতিক অঙ্গন তো অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে। রাজনীতিবিদরা ডাক্তার জাফরুল্লাহকে কখনো পছন্দ করেন না, তারা স্পষ্ট মানুষ পছন্দ করেন না, তারা সবাই নিবেদিত কৃতদাস পছন্দ করেন। তো ডাক্তার জাফরুল্লাহ তো মুক্তিযোদ্ধা, তিনি কারো রক্ষকে পরোয়া করেন নেই, সবসময় জনগণের স্বার্থে কথা বলেছেন, জনগণের সেবায় নিয়োজিত ছিলেন, চেষ্টা করেছেন। আরেকজন যে একটি কথা বললেন, রুমিন যে বললেন, দেশের মানুষ, সাধারণ মানুষ যে চিকিৎসা নিতে পারে না, সেই চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে রাজি হয়নি। 18 কোটি মানুষের মধ্যে এমন মানুষ কি পাওয়া যাবে যিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন? আমার দেশের সাধারণ মানুষ যে চিকিৎসা পায় না, আমিও বিদেশে যাই সেই চিকিৎসা নিব না। এত বিশাল হৃদয়ের অধিকারী মানুষ আমাদের চোখে সাম্প্রতিক সময়ে দেখি নাই, দেখতেও পাবো না। এই হলো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছিলেন গণতন্ত্র মনা, গণতন্ত্রের স্বার্থে তিনি সবসময় ন্যায্য কথা বলেছেন, দল মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কথা বলেছেন। যেই স্বাধীনতা অর্জনের জন্য তিনি সব কিছু ফেলে রেখে লন্ডন থেকে ঢাকায় এসে বাংলাদেশে এসেছিলেন, সেই গণতন্ত্র আজ দেশ থেকে নির্বাসিত। বাঙালিরা 1937 সাল থেকে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করে এসেছে, আজকে দেশে গণতন্ত্র নির্বাচনে ভোট ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে, কেন্দ্রগুলো খাঁখা করছে, কোনো ভোটার সেখানে যায় নাই। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার সমূহ বিলুপ্ত হলো? কেন দেশে আইনের শাসন নাই? কেন মানুষের মৌলিক অধিকার নাই? যে লক্ষ্য অর্জনের জন্য ডক্টর জাফরুল্লাহ এবং আমরা যুদ্ধ করেছিলাম, কোথায় গেল সেই সামাজিক মূল্যবোধ, মানবিক মর্যাদা, সাম্য, সামাজিক সুবিচার বিলুপ্ত হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে বর্তমান ক্ষমতাসীন সরকারের দুঃশাসনের কারণে।
আজকে প্রয়োজন আবার ডাক্তার জাফরুল্লাহর মতো ব্যক্তিদেরকে। অত্যন্ত দুঃখ লাগে এই লোককে আমরা ভুলে যেতে যাচ্ছি, তরুণ সমাজ তার নামও হয়তো জানে না, অথচ আজকে বাংলাদেশের তরুণ সমাজ যদি একজন রোল মডেল খুঁজে বের করে সেটি হবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি এই দরিদ্র সন্ত্রাস কবলিত দুর্নীতিগ্রস্ত এই রাষ্ট্র ব্যবস্থাকে থেকে গণতন্ত্রের উত্তরণ করতে পারেন আজকে যদি আরও শত শত জাফরুল্লাহ সৃষ্টি হয়। যেহেতু এই দেশে এখন আর আমাদের সমাজ আর জাফরুল্লাহর মতো ব্যক্তিদেরকে ধারণ করতে পারে না, যেই কারণে আজকে বাংলাদেশে এই দুর্দশা। গাজাতে কিভাবে মানুষ হত্যা করা হচ্ছে, কোথায় আমাদের ছাত্র সমাজ, কোথায় আমাদের তরুণেরা, কই কোনো প্রতিবাদ তো দেখি না। খোদ আমেরিকাতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে, আমরা মুসলমান বলে দাবি করি, কই আমাদের মধ্যে তো কোনো প্রতিবাদ দেখি না। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের সকল প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। গুম খুন আর দুর্নীতির ফলে আমরা একটা নির্জীব জাতিতে পরিণত হয়েছি। একাত্তরে সেই অগ্নিস্ফুলিঙ্গ এখন আর দেখা যায় না, একাত্তরের ছাত্র তরুণদের কথা ভাবলে এখনও আবেগ তাড়িত হয়ে পড়ি। আমি 600 ছাত্রকে রিক্রুট করেছিলাম আমার ব্যাটালিয়নে, আমি একমাত্র অফিসার ছিলাম এই 800 সৈনিকের মধ্যে, 4 মাস তাদেরকে নিয়ে যুদ্ধ করেছি। এই 600 সৈনিকের 100 রণাঙ্গনে জীবন দিয়েছে, দেশ তাদের কাছে কত প্রিয় ছিল। আজকে দেশ এবং সাধারণ মানুষের চিন্তা আমাদের ছাত্র সমাজের মধ্যে নাই, যুবকদের মধ্যেও নাই, সবাই আছে হালুয়া রুটির লোভে, আর রাজনৈতিক দলগুলো আছে শুধু ক্ষমতার চিন্তায়, কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে কিংবা ক্ষমতায় থাকা যাবে। এখানে জাফরুল্লাহ চৌধুরীর স্থান কোথায়, এখানে মুক্তিকামী তরুণদের স্থান কোথায়, যেই জন্য আমরা যুদ্ধ করেছি। মাঝে মাঝে মনে হয় কি আমাদের সেই যুদ্ধ, সেই এফোর্ট কি ব্যর্থ হয়ে গেল, কোথায় গেল গণতন্ত্র? 1971 মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। আমাদের 70 সালে একটি নির্বাচন হয়েছিল, আমাদের ভোট প্রয়োগকে পাকিস্তানি সামরিক জনতা সম্মান দেখায়নি, তারই প্রতিবাদে এবং তাদের সেই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে আমরা মাঠে নেমে পাক বাহিনীকে পর্যুদস্ত করেছিলাম। কিন্তু গণতন্ত্রের জন্য সেই আকুতি এখন নাই, দেশে যে গণতন্ত্র নাই এজন্য আমাদের সুশীল সমাজের মধ্যে কোনো চিন্তা নাই। তরুণরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত, আমরা অনেক কষ্ট রক্ত জীবনের বিনিময়ে যেই রাষ্ট্রটি প্রতিষ্ঠা করে গেলাম, সেই রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ, সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য কারা বাস্তবায়িত করবে ভেবে মাঝে মাঝে আকুল হই। কিন্তু তবুও আমাদের আশাবাদী হতে কোনো বাধা নেই, আমরা আশা করব আগামী দিনগুলোতে এই দেশে আরও অনেক ডক্টর জাফরুল্লাহ জন্ম নিবে, তারা অদূর ভবিষ্যতে আবার মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহকে বাস্তবায়িত করবে, আবার আমরা একটি সোনার বাংলাদেশ ফিরে পাব এবং ডক্টর জাফরুল্লাহকে স্মরণ করার জন্যে এটাই হবে শ্রেষ্ঠ উপায়। আমরা আরও অনেক জাফরুল্লাহকে দেখতে চাই বাংলাদেশে। আমি দেশের তরুণ এবং ছাত্র সমাজকে আহ্বান জানাবো, ডক্টর জাফরুল্লাহর মতো একজন ব্যক্তিকে ধারণ করার চেষ্টা করুন। এই